মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা অনেকে ইতিমধ্যে অবগত হয়েছি যে গত কদিন ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা আমাদের অনেককে বিস্মিত করেছে, স্তম্ভিত করেছে এবং আহত করেছে। আমরা আজ আলোচনা করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন দিন যে বেড়ে চলেছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, সার্বিকভাবে আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কি প্রতিষ্ঠানের বাইরে সাধারণ মানুষের মধ্যেও আত্মহননের প্রবণতা, নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে বাড়ছে। এই আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি, এবং এ সম্পর্কে বিশেষজ্ঞ এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গবেষণা করছে সে সকল গবেষণা প্রতিষ্ঠান তারা কি বলছে, সবগুলোর সামারি একত্র করলে তার নির্যাসটা কী হয়, আমরা সে বিষয়টিকে আজ যথাসম্ভব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এই বিবেক এটাকে খরচ করে আমরা সামনে এগোবো, সামনে অগ্রসর হব। একজন মুসলমান তার ঈমান এবং আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাসের জায়গা থেকে তার মধ্যে বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকার কথা। যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য সব মানুষ থেকে তাকে পৃথক করবে, অন্য সব মানুষ থেকে তাকে পৃথক করার জন্য মোটা দাগে এই বৈশিষ্ট্যগুলো ভূমিকা রাখবে। এগুলো দেখলে বোঝা যাবে যে সে মুসলিম, আর আরেকজনের মধ্যে এগুলো নেই, তিনি অমুসলিম। সেসব বিষয়গুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আরেকটি হলো আখিরাতের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, সেই সাথে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা, এগুলো মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া কখনো একজন মানুষ প্রকৃত অর্থে মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। আস্থাহীনতা, অবিশ্বাস বা বিশ্বাসের দোলাচল কিংবা আল্লাহর প্রতি ভরসার ঘাটতি, এগুলো সবগুলো ঈমান বিধ্বংসী বিষয় এবং ঈমান পরিপন্থী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদারদের আল্লাহর প্রতি ভরসা রাখাই উচিত। আপনি যখন বিশ্বাস করেন যে হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোচ্চ সর্বোত্তম কর্মবিধায়ক, তাহলে আল্লাহর প্রতি আপনার একটা আস্থা তৈরি হবে। আপনার চোখের সামনে বহু মানুষ নিজেদেরকে সফল মনে করেছেন কোনো এক বিশেষ পথে, পথের শেষ মাথায় যেতে না যেতেই তার সেই তথাকথিত সফলতা, এটা মূলত ব্যর্থতার পথ হিসাবে তার কাছে পরিষ্কার হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো পরীক্ষায় ফেললে, কোনো কষ্টে রাখলে, কোনো বিপদে রাখলে, কোনো পেরেশানি দিলে, কোনো ডিপ্রেশনের মুখোমুখি করলে, আমার ঈমান বলে উঠবে যে তোমার আল্লাহ তোমার জন্য যা নির্বাচন করেছেন এর মধ্যে তোমার জন্য অবশ্যই কল্যাণ নিহিত আছে। এই একটি আস্থার জায়গা, এই একটি ভরসার জায়গা আপনাকে ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করে। আমরা বিশেষ করে যদি আজ শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার যে প্রবণতা সেটা নিয়ে আলোকপাত করি, তাহলে আমার মনে হয় ভালো হবে, যেহেতু সময় কম, আলোচনা অনেক। শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার প্রবণতা দিন দিন কতটা বেড়ে চলেছে সেটা আমরা সবাই কম বেশি জানি। গত 4-5 দিন আগে প্রথম সারির একটি জাতীয় দৈনিক, তাদের একটা রিপোর্ট পড়লাম যে 1 বছরে 100+ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এবং 2022-এর আত্মহত্যার উপরে একটা সংগঠনের করা জরিপের ভিত্তিতে সম্ভবত bdnews24.com-এর একটা প্রতিবেদন দেখলাম যে তারা 1 বছরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ এই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর ব্যাপারে জরিপ করে জানিয়েছে যে 500+ শিক্ষার্থী আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। এবং সেই সকল জরিপগুলোকে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এই আত্মহত্যা সম্পর্কে, শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা সম্পর্কে যত নিউজ হয়,
যত প্রতিবেদন হয় সবগুলোতে আসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও আরও ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো জরিপে, কোনো প্রতিবেদনে, কোনো রিপোর্টে এটা পাই নাই যে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার জরিপ, এরকম আমি দেখিনি। আপনারা দেখেছেন কি না আমি জানি না। স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির কথা যখন আসবে তখন তো খুব স্বাভাবিকভাবে মাদ্রাসায় আত্মহত্যার প্রবণতা কী পরিমাণ সেটাও তো উঠে আসার কথা, কিন্তু উঠে না আসার কারণ কি? কারণ সেখানে আত্মহত্যা হয় না, যার কারণে লেখার সুযোগই নেই। আত্মহত্যার প্রবণতা কেন হয়, কী কী কারণে হয়, সেগুলো গবেষকরা গবেষণা করে বিশ্লেষণ করেছেন, অনেক কারণ উল্লেখ করেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো একটা একটা নিয়ে ইনশাআল্লাহ। কিন্তু শুরুতে আমরা একটু দেখার চেষ্টা করি যে সাধারণত আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, আমরা যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা থাকেন, জেনারেল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি, তাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা 1% পাওয়া যাবে। কারণ কি? তাদের তো আরও বেশি ডিপ্রেসড হওয়ার কথা। একটা বুয়েট শিক্ষার্থী, বুয়েট পড়ুয়া ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র কেন আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা তো করার কথা মাদ্রাসা শিক্ষার্থীর, কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে করে, ডিপ্রেশনটা তো মাদ্রাসা শিক্ষার্থী বেশি হওয়ার কথা। কিভাবে বেশি হওয়ার কথা? কারণ মাদ্রাসা শিক্ষার্থী বেচারার কোনো সামাজিক স্বীকৃতি নেই, সব জায়গায় সে কোণঠাসা, সে বিসিএস এ চান্স পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ, আর্মিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে অনেক ক্ষীণ, অনেক ক্ষেত্রে তার সার্টিফিকেটের, বিশেষ করে কওমি ধারার যদি হয় তাহলে সার্টিফিকেটের তেমন কোনো ভ্যালুও সামাজিকভাবে নেই বললে চলে। পরিবারে অন্য দু চারজন যদি গ্রাজুয়েশন করা থাকে, মাস্টার্স অনার্স করা থাকে, পিএইচডি করা থাকে, তাহলে ওই বেচারা হুজুর হিসাবে ট্রিটের শিকার হয়, অর্থাৎ দিন শেষে সে মানসিকভাবে বিধ্বস্ত থাকার কথা, ঠিক কিনা বলো? একটা মাদ্রাসার ছাত্র তুলনামূলকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সার্বিকভাবে সে ডিপ্রেশনে থাকার কথা, হীনমন্য থাকার কথা, তার মনটা ছোট থাকার কথা, এবং তার সামনে ভবিষ্যৎ জাগতিক দৃষ্টিকোণ থেকে অন্ধকার থাকার কথা। কারণ এই বেচারার চাকরির জগৎ একেবারে সংকুচিত, ওই মসজিদ মাদ্রাসার গণ্ডি, তাও সামান্য স্যালারি, সেটাও আবার বাকি, তাও আবার সেক্রেটারি সভাপতির চোখরাঙানি, তাও আবার ফুটবলের মতো মুসল্লিদের একজনের ঠেলাঠেলি, তাও আবার চাকরি আজকে আছে কালকে থাকার কোনো গ্যারান্টি নাই, কত রকমের অনিশ্চয়তা। এরপরে যায় বিয়ে শাদী করতে গেলে, ও হুজুর মাদ্রাসা পড়ছে, কে মেয়ে দিতে যাবে? মানে সমাজে যেদিকে যাবে এই বেচারা সেই দিকেই সে বাধাগ্রস্ত হবে, সে অপমানিত হবে, সে লাঞ্ছিত হবে, সে স্বীকৃতি পাবে না, সে সবার কাছে কোণঠাসা থাকবে, এরকম একটা পরিস্থিতিতে অনিশ্চয় ভবিষ্যৎ, তার কোনো ক্যারিয়ার ভালো কিছু হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, এত কিছুর পরও কেন আত্মহত্যার প্রবণতা 0% তাদের মধ্যে কেন? আর এর বিপরীতে একটা ছেলে, একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়লে, তার আর কিছু না হোক সামাজিক একটা অবস্থান তো অলরেডি দাঁড়ায় গেছে, সে অমুক ইউনিভার্সিটির ছাত্র, ওখানে চান্স পাইছি, এই একটা ভাবসাবই তো তাকে সুখী করার জন্য যথেষ্ট, তার মানসিক সুখ প্রশান্তি আসার জন্য এই একটাই তো যথেষ্ট যে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সে বুয়েটে চান্স পেয়েছে, সে চুয়েটে রুয়েটে চান্স পেয়েছে, এটা তো অনেক বড় ব্যাপার তার জন্য। দেশের শত শত হাজার হাজার ছেলেদের মধ্যে সে মেডিকেলে চান্স পেয়েছে, তাহলে তার সুখী হওয়ার জন্য, পরিতৃপ্ত হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য একটা কারণ তো অলরেডি তার মধ্যে আছে, সেই সাথে তার ভবিষ্যৎ উজ্জ্বল, সে অনেক দিকে যেতে পারে, এত কিছুর পরও কেন সেখানে আত্মহত্যার প্রবণতা এত বেশি? আর এর বিপরীতে মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন নাই? আমি দুইটাকে মুখোমুখি করছি না, মুখোমুখি করার কোনো কারণ নাই, কারণ সবই আমাদের সন্তান, সবই আমাদের ভাই ব্রাদার, আমরা সবাই মিলে এই ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের বিবেকগুলোকে একটু জিজ্ঞেস করতে হবে, কেন এই পাড়ায় আত্মহত্যা নাই, কেন এই পাড়ায় আত্মহরণের প্রবণতা এত বেশি, অথচ হওয়ার কথা ছিল উল্টো, ডিপ্রেসড হওয়ার কথা ছিল এরা, মানসিকভাবে বিধ্বস্ত, কোণঠাসা, ভবিষ্যৎ অনুজ্জ্বল, অন্ধকার বা ক্যারিয়ার, এরকম কোনো কিছু, ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা না থাকা ইত্যাদির কারণে তো এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকার কথা ছিল, কিন্তু সেখানে উল্টা কেন হচ্ছে? আমার মনে হয় এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় যে এখানে কেন নাই আর এখানে কেন আছে। মোহতরম হাজরিন, এটি নিয়ে যারা গবেষণা করছেন, যারা জরিপ করছেন, তাদের
অনেকের গবেষণা বিশেষ করে news24.com এর গবেষণাটা আদ্যপন্ত আমি পড়ার চেষ্টা করেছি এবং প্রথম আলোর অনেকগুলো গবেষণা এবং অনেকগুলো রিপোর্ট এবং লেখা উপসম্পাদকীয় বিভিন্ন পত্রিকার এগুলো ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। মোটা দাগে দেখা গেছে আত্মহত্যার প্রবণতা মফস্বলের তুলনায় ঢাকায় অনেক বেশি। এটাও আরেকটা চিন্তার জায়গা, ঢাকায় আত্মহত্যা কেন হবে? ঢাকার মানুষ তো সুখে বেশি থাকে, ভাতের অভাব, কাপড়ের অভাব, আপনার এগুলো তো গ্রামের মানুষের ঢাকার তুলনায় অনেক বেশি। ঢাকায় তো সাধারণত মানুষ সুখে থাকার কথা, কিন্তু এখানে আত্মহত্যার প্রবণতা বেশি কেন? বেশি তো হওয়ার কথা গ্রামে, এটা একটা চিন্তার বিষয়। এই প্রশ্ন উত্তর খুঁজে বের করলেও আমরা সমাধানের পথে যেতে পারবো। এরপর দেখা যাক এই আত্মহত্যার প্রবণতা এগুলো কী কী কারণে হয়ে থাকে। অনেক কারণ আছে, গবেষকরা বহু কারণ এর উল্লেখ করেছে। এর ভিতরে একটা বড় কারণ হলো অভিমান। অভিমানের কারণে টিনেজাররা বিশেষ করে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে এবং এটার প্রবণতা বিভিন্ন জরিপে দেখা গেছে অনেক বেশি, সবচেয়ে বেশি। এরপরে হলো প্রেম ঘটিত ব্যাপার, বিবাহ বহির্ভূত অবৈধ যে সম্পর্ক হয়ে থাকে সে হারাম রিলেশন, সেখান থেকে ডিপ্রেশনে চলে যায়, ছ্যাঁকা খায়, সেখান থেকে বিশ্বাসভঙ্গের ব্যাপার ঘটে, আশাভঙ্গের ব্যাপার ঘটে, এগুলো থেকে আত্মহত্যার পথে যায়। এটা দ্বিতীয় সর্বোচ্চ। আরেকটা বিষয় হলো দেখা যায় যে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত কোনো ছবি, কোনো ভিডিও ছড়িয়ে পড়েছে, সে আত্মহত্যার পথে পা বাড়াতে বাধ্য হয়েছে। অনেক সময় দেখা গেছে যে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে পারিবারিকভাবে সে কোণঠাসা হয়েছে, বাবা মা তাকে গলা চেপে ধরেছে, প্রেসার দিয়েছে এবং সামাজিকভাবে সে নিজেকে অনেক বেশি তুচ্ছ মনে করেছে বা নানাভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। তো হীনমন্যতার শিকার হয়ে বা অকৃতকার্য হয়ে সে অপমানিত হয়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। অনেকে আত্মহত্যা করেছে, বিশেষ করে টিনেজারদের মধ্যে অনেকে আত্মহত্যা করেছে, করছে তাদের চাওয়া পূরণ না হওয়ার কারণে অভিভাবকদের কাছে, বায়না পূরণ না হওয়ার কারণে। দামি মোবাইল চেয়েছে সেটা পায় নাই, পাখির ড্রেস চাইছে সেটা পায় নাই, দামি বাইক চাইছে সেটা পায় নাই, অমুক ব্র্যান্ডের জিনিসটা চাইছে সেটা পায় নাই, এই বাধাগুলো বাবা মা দিয়েছে, সেখান থেকে ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। অনেকে আবার মাদকাসক্ত হওয়ার কারণে এক পর্যায়ে মাদকের টাকা জোগাড় করতে পারে নাই, অথবা একটা পর্যায়ে সে বুঝতে পেরেছে সে অপরাধের চরম ভেতরে প্রবেশ করে গেছে, ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। এরকম আরও বহু কারণ গবেষকরা গবেষণা করে বের করেছে। আমি বিনীতভাবে আপনাদেরকে বলতে চাই, কারণগুলো আমি যদি আবারও বলি একটা একটা করে, অভিমানের কারণে, অপমানিত হওয়ার কারণে। অপমানিত একটা শিক্ষার্থী কখন হয়? যখন তাকে কেউ অপমান করে তখন সে অপমানিত হয়। এই অপমান আমাদের সমাজে পরিবারে হয়, পরিবারে অপমান করা হয়, পরিবারের বাইরে অপমান করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অপমান করা হয়। র্যাগিংয়ের কথা তো আমরা সবাই জানি, নাকি? নতুন শিক্ষার্থীদেরকে পুরান শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং করে, এটা তো আমরা সবাই জানি। এই র্যাগিংয়ের শিকার হয়ে বহু ছেলেমেয়েরা, বহু শিক্ষার্থীরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এমন এমন অপমানের শিকার হচ্ছে যে সেগুলো তার জীবনে কখনোই ঘটে নাই। একটা শিক্ষার্থী নতুন কোনো প্রতিষ্ঠানে আসার পর সে প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষার্থীরা, শিক্ষকরা, স্টাফরা সবাই তাকে বরণ করে নিবে, কারণ নতুন একটা জায়গায় আসছে, অনেক চ্যালেঞ্জ তার সামনে আছে, মানসিকভাবে সে ছোট এবং অনেক দূরে দূরে মন নিয়ে সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। এই শিক্ষার্থীকে দরকার এফোর্ট দেওয়া, দরকার তাকে সাপোর্ট দেওয়া, দরকার তাকে আপন করে নেওয়া, দরকার তাকে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে পুরাতনরা তাদেরকে বরণ করে নেওয়া। কিন্তু আমাদের দেশে এই বরণের কালচার যতটা না আছে তার চাইতে র্যাগিংয়ের কালচার দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে বেড়ে চলেছে। শিক্ষার্থীরা অপমানিত হচ্ছে এবং সেগুলো আমরা সবাই জানি, ওপেন সিক্রেট, বাসা বাড়িতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে এই বিষয়টা মোরালিটির সংশ্লিষ্ট, তার মানে নীতি নৈতিকতা সংশ্লিষ্ট। যারা অপমান করছে তাদের আল্লাহর ভয় নাই, নীতিহীন, আদর্শহীন, খারাপ মানুষ, সেজন্য অপমানিত করছে। তাহলে সমস্যার জায়গাটা মোরালিটির অভাব, নীতি নৈতিকতার অভাব, ঘাটতি, ওই কারণেই অপমানিত করছে একজনকে এবং সে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। এরপর দেখা যায় প্রেম ঘটিত যে বিষয়, সেখানেও আমরা জানি সারা পৃথিবীতে ছেলে মেয়ে, নারী পুরুষ শারীরিক সম্পর্ক এটা স্থাপন করে দুইটা পদ্ধতিতে, বৈবাহিক পদ্ধতিতে, বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ এর মাধ্যমে। তো বিবাহের মাধ্যমে যে রিলেশনটা হয়, যে সম্পর্কটা হয়, এ বিষয়ে আজকে এই ঘন্টা দুয়েক আগে বৈশাখী টেলিভিশনে একটা লাইভে ছিলাম, এক ভদ্রমহিলা ফোন করে প্রশ্ন করলেন, হুজুর আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলেটার ভরণ পোষণও দেয় না,
এবং স্বীকৃতিও দেয় না তার কি গুনাহ হবে কিনা। উনি টেলিফোনে ছিলেন প্রশ্নের মধ্যে, আমি উপস্থাপক থেকে কথা কেড়ে নিয়ে আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম যে প্রশ্নকর্তা বোন আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনি বিবাহ করেছেন পারিবারিকভাবে, বলেন যে না। আপনি বিবাহ করেছেন সবাইকে জানিয়ে শুনিয়ে না লুকিয়ে ছাপিয়ে, বলেন যে লুকিয়ে আমরা করেছি, ছেলে পরিবার কেউ জানে না, তাদের থেকে হাইড করা হয়েছে বিয়েকে। পরে আমি এবার উত্তর দিতে গিয়ে বললাম যে ওনার প্রশ্ন শুনে আমি বুঝতে পেরেছি যে সমস্যা আসলে কোন জায়গায়। একটা ছেলে তার সন্তানকে সে স্বীকৃতি দিবে না কেন? কারণ তার কোনো থলের বিড়াল বের হয়ে যাবে, তার কোনো অসৎ উদ্দেশ্য আছে, এই মেয়ের সাথে সে আসলে স্থায়ী হবে না, এখানে টাইম পাস করছে সে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? কারণ বিবাহটা পারিবারিকভাবে হয় নাই, এই ছেলের পরিবার অসম্মত বা পরিবারের কাছে সে লুকোচ্ছে, লুকিয়ে বলছে যে পরে জানাবো, আপাতত বিয়ে হয়ে যাক, এখন জানাজানি করা যাবে না। তাহলে এই বিষয়গুলো শরিয়া, ইসলামী শরিয়া বিবাহকে যেভাবে সম্পাদন করতে চায় এটা কি সেভাবে হলো? হাদিসের বক্তব্য হলো আলিনু হাদান নিকাহ, তোমরা এই বিবাহকে প্রচার করো, ঘোষণা দাও, সবাইকে জানাজানি করো। ফাইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ আও কামা ওয়ারাদ, কারণ এটা বিবাহ, এটা ব্যভিচার নয়, অতএব এটাকে প্রকাশ করো, ঘোষণা করো, জানান দাও। এই জন্য ইসলামী শরিয়াত বিবাহের মধ্যে সাক্ষী রাখার বাধ্যবাধকতা রেখেছে, সাক্ষী ছাড়া বিবাহ বিশুদ্ধ হবে না। তার মানে কি? যাতে করে ছেলেটা কখনো অস্বীকার করতে না পারে, মেয়েটা যাতে ক্ষতিগ্রস্ত হতে না পারে, অথবা মেয়েটা যাতে ক্ষতিগ্রস্ত ছেলেটাকে করতে না পারে, উভয় পরিবার ইনভলভ থাকবে, সাক্ষীদের ইনভলভেশন থাকবে, সমাজের সব মানুষের ইনভলভেশন থাকবে। এখানে ছেলে যদি ধানাই পানাই করতে যায়, কোন প্রকার প্রতারণা করতে চায়, দুই নম্বরই করতে চায়, অস্বীকার করতে চায়, সে ভরণ পোষণ দিতে না চায়, সে অন্য কোনো অসৎ উদ্দেশ্য তার থাকে, সেটা যাতে সে চরিতার্থ করতে না পারে, সেজন্য ইসলামী শরীয়ত এতগুলো ব্যবস্থা রেখেছে। আপনি আমাদের দেশে বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনেও অশান্তি হয়, অশান্তি হতে হতে ছেলে মেয়ে একজন অন্যজনকে, স্বামী স্ত্রী একে অন্যজনকে টর্চার করে এবং সেটাও ভয়াবহ খারাপ দিকে চলে যায়, এরকম ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনাগুলোর রেশিও আর তথাকথিত বিবাহ বহির্ভূত প্রেম ঘটিত প্রতারণা একে অন্যের প্রতি, এই দুইটাকে যদি আপনি এক করেন, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে প্রতারণা করার প্রবণতা বা পার্সেন্টেজ ওই তথাকথিত প্রেমিক প্রেমিকা একে অন্যকে ছেঁকা দেওয়া প্রতারণার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে সেক্ষেত্রে তুলনায় কোনো পার্সেন্টেজে কুলাবে? স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা সাধারণত ভালো হয়, আজকাল দিন দিন সেটাও খারাপের দিকে যাচ্ছে, তারও মূল কারণ হলো ওই একই জায়গায় নীতিনৈতিকতা এবং আদর্শ হারিয়ে যাওয়া। তাহলে আজ এই যে তথাকথিত প্রেম ঘটিত কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দ্বিতীয় সর্বোচ্চ, বিভিন্ন জরিপ বলছে যে দ্বিতীয় সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা ঘটে থাকে প্রেম ঘটিত কারণে। এখন আপনার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, আমাদের সন্তানরা, তারা যখন বিবাহ বহির্ভূত রিলেশনে চলে যায়, এটা তাদের প্রথমত অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, তারা প্রতারিত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়, তারা ডিপ্রেশনে পড়ার আশঙ্কা তৈরি হয়, নানা রকমের সমস্যার পথ তাদের সামনে উন্মোচিত হয়। তো এই বিষয়টাকেও আমরা দেখি মোরালিটি সংশ্লিষ্ট, ইসলামের নীতি আদর্শকে যদি ন্যূনতম মেনে চলে তাহলে সেক্ষেত্রে সেই পথে যেতে পারে না, তাহলে সেক্ষেত্রে আত্মহত্যার পথ এমনি বন্ধ হয়ে যায়। এরপর দেখুন, আপত্তিকর ছবি ভিডিও এগুলো প্রকাশ হয়ে গেছে কোনো কারণে, এগুলোর সাথেও সম্পর্ক কিসের? ওই যে মোরালিটির। এগুলোর সাথেও সম্পর্ক কিসের? ওই যে নীতি আদর্শের, ওই যে আখলাক চরিত্রের, ওই যে ইসলাম প্রতিপালনের। কারণ ইসলাম প্রতিপালনের ঘাটতি থাকার কারণে সে এমন কিছু করেছে যেটা প্রকাশ হয়ে পড়ে সে লজ্জিত হয়েছে, আবার যারা প্রকাশ করেছে তারা কারো প্রাইভেসি লঙ্ঘন করেছে, বিদেশে অপমানিত হয়ে আত্মহত্যার দিকে গেছে। তাহলে এটাও ইসলাম চর্চা না থাকার কারণে, ইসলামহীনতার কারণে, ধর্মহীনতার কারণে, মোরালিটি না থাকার কারণে হয়েছে। এভাবে আপনি যদি বায়না ধরার কথা বলেন, সন্তানরা বায়না ধরছে, কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে না, সে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে, এখন তার বায়না ধরার যে প্রবণতা এটাও তার ভিতরে দিনদারি কম থাকার কারণে। দিনদারি যদি বেশি থাকে তাহলে সে তো বাবার কাছে বায়না ধরবে না, বরং পারলে বাবাকে হেল্প করবে। আমরা তো আমাদের ছাত্র জীবনে উপার্জন করে বাবাকে টাকা দিয়েছি, মসজিদে ইমামতি করে 600 টাকা বেতন পেতাম, মক্তবে পড়িয়ে সেখান থেকে কিছু টাকা পেতাম, সেটা নিয়ে বাবাকে হেল্প করেছি যে বাবা এখন প্রেশারে আছে, ব্যবসা বাণিজ্য ভয়াবহ অবস্থা, দেনা দায় পেয়ে সংসার চালানোই তার দায়, তো ঠিক আছে তাহলে এই টাকাটা আপনি নেন, আপনার সংসারে খরচ করেন। কই, আমরা তো কোনোদিন বায়না ধরি নেই। হ্যাঁ, বায়না ধরেছি, কিন্তু আমাদের বায়না ছিল এরকম যে বায়নাগুলোর কারণে আত্মহত্যা তো পরের কথা, এগুলো না পেলেও আমাদের এমন কিছু আসতে যেত না, একটু চকলেট চাইছি, একটু মোয়া চাইছি, পাইছি তো খুশি হয়েছি, না পাইছি তো একটু কষ্ট পাইছি, এতটুকু। আর এখন পোলাপানের বায়না কি? আমাকে অমুক ব্র্যান্ডের বাইক কিনে দিব, আমার বন্ধুদের আছে,
কোনো কাহিনী শুনতে চাই না, আইফোন অমুকটা চাই, লেটেস্টটা চাই, ওইটা চাই, বাপ বেচারা হয়তো সেই আর্থিক সঙ্গতি নাই কিন্তু দিতে হবে। তো আমাদের সন্তানদের মধ্যে এই যে চাওয়া পাওয়া বেড়ে যাওয়া এবং আপনার লোভ বেড়ে যাওয়া, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা, এগুলোর প্রবণতা যে ভয়ঙ্করভাবে বেড়েছে, এটা কী কারণে বেড়েছে? দিনদারিতা কমে যাওয়ার কারণে বেড়েছে। যদি তার মধ্যে দিনদারিতা থাকতো তাহলে তার ভিতরে এগুলোর ডিমান্ড থাকতো না, সে বাবার কষ্টটা বোঝার চেষ্টা করতো, মায়ের কষ্টটা বোঝার চেষ্টা করতো। এখন সন্তানকে আমরা ইসলাম শিখাই না, আদর্শ শিখাই না, সন্তান ছোটবেলায় ইংরেজি বলতে পারে, আমরা খুশিতে বাকবাকুম হয়ে যাই, বাহ আমার ছেলে শিক্ষিত হয়ে গেছে। কিন্তু সন্তান যে বেয়াদব, ওর ভিতরে কোনো আদব নাই, শিষ্টাচার নাই, ওর ভিতরে কোনো আমল নাই, ম্যানার্স নাই, ন্যূনতম কোনো ভদ্রতা নাই, সৌজন্যতা নাই, মুরব্বী বুঝে না, সিনিয়র বুঝে না, শ্রদ্ধা বুঝে না, সম্মান করা কাকে বলে বুঝে না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সন্তান পরীক্ষা খারাপ রেজাল্ট করছে, আমরা পাগল হয়ে যাচ্ছি। এসএসসি পরীক্ষা চলছে, আমার একটা সন্তানও এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো যে কারণে হোক আমার আর হল পর্যন্ত যাওয়া হয় না, সুযোগ হয় না, সে যায় বিভিন্নভাবে, যাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানকার দৃশ্যগুলো আমার সন্তান এসে আমাকে বলে এবং আরও বিভিন্নভাবে আমি জানি। জানার পর চিন্তা করি যে আমাদের সমাজের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে চলে যাচ্ছে। এসএসসি পরীক্ষা দিতে আছে বাবা মা, ওই সন্তানকে ঘিরে তাদের যে আবেগ, তাদের যে আকুতি, তাদের যে আপনার মায়া মমতা, পরীক্ষা দেওয়ার আগে মা তাকে জড়ায় ধরে ছেলে মুছে টুছে মনে হচ্ছে যে তাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, সে এখন চাঁদে প্রবেশ করবে, বাবা মুছে টুছে নিচ্ছে, হায় হায় পরীক্ষা দেয়। আচ্ছা, এরপর পরীক্ষা দিয়ে বের হয়েছে, এখন বাপ একদিকে, মা একদিকে, ভাই একদিকে, বোন একদিকে, মানে এগুলো সবগুলোর খোলাসাটা কি? খোলাসা হলো বাবা যেই কোনো মূল্যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, কারণ তোমাকে ভবিষ্যৎ টাকার মেশিন হতে হবে। বলেন এই ছেলের ফজরের নামাজের জন্য এই মা একবারও ডাকছে কিনা সন্দেহ আছে। এই ছেলে তার আপন ছোট ভাইকে স্নেহ করতে জানে না, বড় ভাইকে শ্রদ্ধা করতে জানে না, পাড়ার একজন মুরব্বী বাপের বয়সে তাকে শ্রদ্ধা করতে জানে না, রিক্সাওয়ালা চাচাটাকে শ্রদ্ধা করতে জানে না, সে কাজের বুয়াটাকে ন্যূনতম মানুষের মর্যাদা দিতে জানে না। এই ছেলের মধ্যে কোনো ছাড় দেওয়ার মানসিকতা নেই, কোনো ভদ্রতা নম্রতা নেই, বাপের সাথে কথা বলার নিয়ম কি যা জানে না, মায়ের সাথে কতটা সৌজন্যতা দেখানো উচিত বুঝে না, এগুলোর একটা নিয়ম বাপ বা মার কোনো মাথা ব্যথা হয় নাই। মাথা ব্যথা হলো কি নিয়া? পরীক্ষা। তাহলে দিন শেষে আমরা আমাদের সন্তানদেরকে চাই টাকার মেশিন হোক, হচ্ছে তো টাকার মেশিন, দিন যত যাচ্ছে আমাদের গড় আয় বাড়ছে না, আমাদের গড় আয় বাড়ছে না, আমাদের বিল্ডিং দালান কোঠা বাড়ছে, আমাদের রাস্তাগুলো চকচকে হচ্ছে, আমাদের জামাগুলো ধবধবে হচ্ছে, আমাদের অনেক কিছুর উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, আমরা ধ্বংসে অতলতল চলে যাচ্ছি। ওই যে মূল কারণ হলো মোরালিটি, নীতিনৈতিকতা। আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মকে যত দ্রুত বিদায় করবেন, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে সুখ তত দ্রুত হারিয়ে যাবে। পৃথিবীতে যে দেশ যত উন্নত অথচ তাদের মধ্যে নীতিনৈতিকতার বালাই, আল্লাহর পরিচয়, আখেরাতের প্রতি ঈমানের ব্যাপারটি যত কম, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তত বেশি। আপনি যত উন্নত দেশ পাবেন খুঁজে দেখেন, আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আত্মহত্যা বিষয়ক জরিপগুলো দেখেন, আমি অনেক বছরের জরিপ দেখেছি এবং এর আগে আমি একাধিকবার বলেছি যে রব্বি আল্লাহ আরবিতে লেখা একটা বই, অনেক ভাষা অনুবাদ হয়েছে, এটার বাংলা অনুবাদটা আমি করেছিলাম, রিয়াদের একটা প্রকাশনী প্রকাশ করেছে, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক বছরের জরিপের একটা চার্ট দেওয়া হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে সারা পৃথিবীতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম হলো মুসলমানদের মধ্যে, অথচ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে দেখবেন মুসলমানরা, কাশ্মীরে মার খাচ্ছে মুসলমানরা, ইরাকে মার খাচ্ছে মুসলমানরা, সিরিয়াতে মার খাচ্ছে মুসলমানরা, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে মুসলমানরা, হয় নিজেরা নিজেরা না বহির্শক্তির দ্বারা, যেভাবে হোক, এরপরে যে অভাব অনটন আফ্রিকার দেশগুলোতে মুসলমানরা, কোণঠাসা মুসলমানরা, ইসলামোফোবিয়ার আক্রান্ত মুসলমানরা, মুসলমান পরিচয় দিলে সে কোণঠাসা হচ্ছে, এত কিছুর পরও আত্মহত্যার প্রবণতা সব বছর প্রায় সবচেয়ে কম মুসলমানদের মধ্যে, আর এর বিপরীতে সবচেয়ে বেশি আত্মহত্যা হলো নাস্তিকদের মধ্যে যাদের কোনো ধর্ম নেই। কারণ কি? যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন এর কারণ হলো, মানে আত্মহত্যার বিষয় না, এই এই জাতীয় পার্থক্যগুলোর মৌলিক কারণ হলো যারা আল্লাহর প্রতি বা কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, তাদের কোনো অভিভাবক নাই, তো তার কোনো কারণে দেয়ালে পিঠে গেছে, ও শিট স্যাড ব্যাড, তার আর কোনো যাওয়ার পথ নাই, তো তো আত্মহত্যা করে যাচ্ছে, আমার তো শেষ। আর মুসলমান দেয়ালে পিঠ যদি পরিপূর্ণ ঠেকে যায়, এক সুই পরিমাণ জায়গাও যদি না থাকে, তারপরে তার বিশ্বাস থাকে কি? যে কারোর কিচ্ছু করার নাই বুঝলাম, কিন্তু যার হাতে সব তার
অপশন তো শেষ পর্যন্ত খোলা আছে, তার একটা আস্থার জায়গা ভরসার জায়গা থাকে, সে কেন আত্মহত্যার পথে যাবে? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মিন রাহমাতিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে যে সে কাফের, কোন মুসলমান আল্লাহর রহমত থেকে অর্থাৎ কাফেররা হয় সাধারণত তাদের মধ্যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার প্রবণতা, আমি কিছুই পাবো না, আমার কিছু হবে না, আপনি ঋণগ্রস্ত, আপনার ঋণে আপনি জর্জরিত, আপনি মনে করছেন এখান থেকে আর উঠে আসা সম্ভব না, একশোবার সম্ভব, উঠে এসে আপনি এই জনপদের সবচেয়ে সুখী মানুষ হতে পারেন, সবচেয়ে রিচ মানুষ হতে পারেন, আল্লাহ করতে পারেন, অথবা আপনি অপেক্ষা করবেন, আপনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন, কিন্তু যার ভিতরে ইমান নাই সে ডিপ্রেশনও যাবে এবং ডিপ্রেশন থেকে আত্মহত্যার দিকে চলে। তাহলে সমস্যার গোড়ায় আমরা হাত দিতে পারছি। আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতার চর্চা যত কম হবে তত তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি হবে। সুখের সমস্ত উপকরণ থাকবে, শিক্ষা দীক্ষা থাকবে, সামাজিক স্বীকৃতি থাকবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, উন্নত এবং ভালো ক্যারিয়ারের হাতছানি থাকবে, এত কিছু থাকার পরও আত্মহত্যার দিকে যাবে যদি তার ভিতরে দিন না থাকে, আল্লাহ না থাকে, আখেরাত না থাকে। একজন মানুষ যখন ডিপ্রেসড হয়ে যায়, ধরুন আপনি অবিচারের সম্মুখীন হয়েছেন, আপনাকে অপমান করা হয়েছে, আপনি আদালতে যায়ও সুবিচার পান নাই, বিচারকও হয়তো আপনার ব্যাপারটিতে সুবিচার করতে পারেন নাই, তিনি ধরতে পারেন নাই, বা ভুল এভিডেন্সের কাছে আপনি হেরে গেছেন, আপনি চিন্তা করছেন আমি তো দোষী না, তারপরও আমার সাজা হলো, আপনি যদি বেঈমান হন তাহলে তো আপনার ও স্যাড ব্যাড করে আত্মহত্যা ছাড়া কিছু করার নাই, কিন্তু আপনি ইমানদার হলে আপনার বিশ্বাস আছে যে এই বিচার বিচার না, আসল বিচার বাকি আছে, সব বিচারের পরের বিচার আছে, সেখানে সব কিছু প্রকাশিত হবে, আমার টেনশনের কোনো কারণ নেই। আমার যদি ফাঁসিও হয়ে যায়, আমার যদি বড় কোনো কঠিন দণ্ড হয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই, আমি যদি নিষ্পাপ থেকে থাকি সেখানে সব পরিষ্কার হবে, তার একটা আসার জায়গা আছে না নেই, তাহলে ইমানদার কীভাবে আত্মহত্যা করবে? এই জন্য মোহতরম হাজির, আপনি দেখবেন যে বায়না ধরা নিয়ে যে আমাদের সন্তানরা আত্মহত্যা করছে, এটাও দেখবেন তাদের মধ্যে দিনদারিতা না থাকার কারণে। আমার সন্তান জানে না সে সেই সাহাবিদের সন্তান, যে সাহাবিরা জেহাদের ময়দানে তৃষ্ণার্ত হয়ে রক্তক্ষরণ হতে হতে পানির পিপাসা এমন পেয়েছে যে পানি না খেলে মারা যাবে, পানি পানি চিৎকার করেছে, পানি এসছে, পানি পান করতে যাবে, এর মধ্যে আরেকজন আর্তনাদ শুনতে পাচ্ছে যে আরেকজন আহত মানুষ পড়ে আছে রণাঙ্গনে, তিনিও রক্তক্ষরণ হতে হতে পানির পিপাসায় কাতরাচ্ছেন এবং পানি পানি করছেন, সাথে সাথে পানির ইয়াটা ইশারা দিলেন যে তার কাছে নিয়ে যাও, এবং তার তিনি এরকম অন্য কাউকে দেখেছেন আবার তার কাছে পাঠিয়েছেন, এবং পানি পান করানোওয়ালা তিনি ফেরত এসে দেখছেন যে এদের একজনও বেঁচে নেই, অর্থাৎ সবাই শেষ হয়ে গেছে কিন্তু পানিটা নিজে পান করে নাই, নিজের আরেকজন বিপদগ্রস্ত ভাইকে দেখাই দিছে। আমার সন্তান আপনার সন্তান তো জানে না, সে তাদের আদর্শের অনুসারী, সে তাদের সন্তান, সে কিভাবে মুসলমানের সন্তান কিভাবে মোবাইলের বায়নার জন্য, বাইকের বায়নার জন্য, হান্তানে বায়নার জন্য সে আত্মহরণের পথে যায়, কারণ আপনি তাকে ইসলাম শিখান নাই, কারণ আপনি তাকে আল্লাহর সাথে পরিচয় করেন নাই, কারণ আপনি আল্লাহ তাকে রাসূলের সাথে পরিচয় করেন নাই। কোরআনে আল্লাহ তাআলা এবং হাদিসে বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দুটি বিষয় বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতের বিশ্বাস, এই দুইটা বিশ্বাস মানুষকে অনেক অবনতির অতলতল থেকে আপনার উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে, অনেক ক্ষতি থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারে, শুধু আল্লাহর প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান। আখিরাতের বিশ্বাস আছে, আমার কোনো টেনশনের কারণ নেই, আমি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, অপমানিত হয়েছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আমার পরীক্ষা ভালো ফলাফল হয় নাই, বাবা মার কাছে মুখ দেখাতে পারছি না, বন্ধুবান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না, টিচারদের কাছে আমার নানা রকমের কটু কথা শুনতে হচ্ছে, সমাজে আমার কোনো অবস্থান নেই, আমার সাথের সহপাঠীরা অনেকে ভালো ফলাফল করে ফেলেছে, তো কি হয়েছে, এটাই কি শেষ, এরপরে পরীক্ষা নেই, এরপরে আর জীবনের ধাপ নেই, আমি আল্লাহর উপর ভরসা রাখলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর কাছে সাহায্য চাইব, আর সিরিয়াসলি চেষ্টা করব। কত মানুষ ভালো ফলাফল করে জীবনে ভালো কোনো জায়গায় যেতে পারে নাই, কত মানুষ তুলনামূলক খারাপ ফলাফল করে অনেক বড় বড় জায়গায় চলে গেছেন, অতএব আমি আল্লাহর প্রতি আস্থা রাখি। এটা হলো ইমানদার বাচ্চার কথা, ইমানদার সন্তানের কথা, ইমানদার ছেলে মেয়েদের কথা, কিন্তু আমাদের সন্তানদেরকে সেই ইমান আমরা দিতে পারি নাই, যার কারণে আজকে তারা এরকম ধ্বংসের অতলতলে হারিয়ে যাচ্ছে। মোহতরম হাজরিন, সেই সাথে আমাদের অভিভাবকরা যারা ভালো ফলাফলের জন্য সন্তানকে শুধু ডিপ্রেশনে দিতে থাকেন, শুধু চাপ দিতে থাকেন, আপনার সন্তান ভালো ফলাফল যদি না করে বা পরীক্ষাটা যদি তার খারাপ হয় তো আপনি তাকে প্রবোধ দিবেন, সান্ত্বনা দিবেন, কোনো টেনশনের কারণ নাই বাবা, কারোর সাথে কোনো কম্পেয়ার নাই। ম্যাক্সিমাম বাবা মা, প্রায় বেশিরভাগ অভিভাবক আমাদের সমাজে সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা করে তাকে মানসিকভাবে হ্যারেজ করে, মানসিকভাবে তাকে রীতিমতো টর্চার করে,
আহত করেন। এই সন্তানগুলো আস্তে 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 এই ট্রমা নিয়ে বড় হয়, ট্রমা নিয়ে, যে আমার মা তো অমুক ছেলের সাথে আমারে তুলনা করবে, অমুকের রেজাল্ট ভালো হয়েছে তোরটা কেন হয়নি। এটা হলো অভিভাবক হিসাবে আমাদের ত্রুটির জায়গা। আমার সন্তানকে আমি বলবো, বাবা তোমার চেষ্টা করার দায়িত্ব তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা ত্রুটি থাকলে আমি সেটা সমালোচনা করবো, ফলাফল নিয়ে আমার টেনশন নেই, ফলাফল ভালো হোক বা না হোক তুমি চেষ্টাটা সঠিকভাবে করো, ব্যাস আল্লাহর পর ছেড়ে দিলাম। যেটা বললাম ওই যে আমাদের সন্তানদের জন্য অনেক বাবা মা আছে, আমরা গত সপ্তাহে কোনো প্রশ্ন উত্তরে বোধহয় বলছিলাম যে সন্তান খায় না, বিশেষ করে পিচি পোলাপান, মায়েদের যে অস্থিরতা, আপনি 100টা মার সাথে কথা বলেন, 100টা, তার ভিতরে আমার মনে হয় 90-95টা মা পাবেন যে তার অভিযোগ হলো তার বাচ্চা খায় না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের পিচ্ছিকালের কথা যদি মনে হয় এখন, হায় রে হায়, মোয়া বিক্রি করতে বেটা আসছে বাড়ির সামনে, বাঙালির বিনিময়ে মোয়া দিবে, তো মোয়া কিনতে না পারলেও ওই মোয়াল আর পিছে 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 দুই বাড়ি তিন বাড়ি চার বাড়ি এক গ্রাম পাশের গ্রাম পর্যন্ত গেছি, যে একটুনি পরে নিচে উঠে খাওয়ান যায় বা একটুনি দয়া করে সে দেয়, অথবা দিবে সে আশাও নাই কিন্তু তারপরও ভাল লাগতো খাওয়ানোর পিছিয়ে পিছিয়ে একটু দৌড়াই। তাহলে আমরা আমাদের বয়সে যারা আছেন প্রায় সবাই একই দৃশ্য, যারা গ্রামে বড় হয়েছে, এমনকি শহরও অলমোস্ট কাছাকাছি ছিল, যে আমরা খাবারের পিছনে দৌড়াইছি, খাবারের পিছনে দৌড়াইছি, আমরা বাপের কাছ থেকে 1 টাকা 2 টাকা দাবি করতাম, মায়ের কাছ থেকে দাবি করতাম, বায়না ধরতাম, এবং যারা সুপারি চুরি করছেন, বিভিন্ন জিনিস চুরি করছেন, যাই করছেন, কেন করছেন বলেন তো, খাবারের জন্য করেছেন। আপনি দোকান থেকে একটা চকলেট কিনবেন, একটা কেক কিনবেন, একটা কিছু কিনবেন, এই জন্য সব যত চুরিদারি করছেন সব এই জন্যই করছেন, ঠিক না বেটিক বলেন? আর এখন এখন ছেলে মেয়ে যে বায়না ধরে বাপমার কাছে, কেন বায়না ধরে বলেন তো? যদি শহর এলাকা হয় তাহলে বাপের কাছ থেকে টাকা নিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু মজা করে কোনো চাইনিজে যায় খাবে, কিন্তু দুই খাওয়ার ভিতরে পার্থক্য আসমান জমিন, এখানে খাওয়ানটা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো ভাবসাবটা। এখানে উদ্দেশ্য কি? আপনার আমার ভাবসাবের কথা মাথায় আসছে? আরে খানাই নেই পেটে, কিসের ভাবসাব? আর এখন পোলাপান হলো কি? টাকা দাও বাইক কিনবো, ভাবসাব হবে, মোবাইল কিনবো লেটেস্ট মডেলের, ভাবসাব হবে, তারপরে যায় ভালো জামা কিনবো বন্ধু বান্ধবের মধ্যে, ভাবসাব হবে, চ্যানে যায় দোস্তদেরকে খাওয়াবো, ভাবসাব হবে, দিন শেষে ভাবসাব, অর্থাৎ অহংকারী। এগুলো সবগুলোর মূল কারণ হলো সন্তানকে আমরা নৈতিক শিক্ষা দেওয়ার, আদর্শিক শিক্ষা দেওয়ার কোনো গুরুত্ব আমরা অনুভব করি না। মোহতারাম হাজরিন, এই ধ্বংসের অতল থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দিনে ফিরে আসতে হবে, পরিবারে, ব্যক্তিতে, সন্তানদের মধ্যে দিন চর্চা বাড়াতে হবে। গোটা পৃথিবীতে আপনি উন্নত দেশগুলোতে দেখেন ইসলামের দিকে মানুষের আসার প্রবণতা অনেক বেশি, যারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে তারা এখন ইসলামের দিকে আসছে, কারণ দেখছে যে এটা ছাড়া আসলে সমাধানের কোনো পথ নাই, মানবতার একমাত্র সমাধান ইসলাম, আর কোনো সমাধানের পথ নাই, এটার আমাদেরকে ফিরে আসতে হবে। আমার সন্তানের মধ্যে, আমার পরিবারের মধ্যে সন্তানের শিক্ষা কারিকুলামের, সে কারিকুলাম থেকে এখন দিনী শিক্ষা ধর্ম শিক্ষা আস্তে আস্তে বাদ দিচ্ছে, যত বাদ দিবেন তত গর্তে পড়বেন, কথা পরিষ্কার, যত বাদ দিবেন তত গর্তে পড়বেন, শিক্ষা প্রতিষ্ঠানে নাই তো আপনি পরিবারে দিনী শিক্ষা বাড়ান, এছাড়া আর কোনো সমাধানের পথ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা, আমার খোলাসা কথা হলো যে ডিপ্রেশন এবং হতাশা এগুলো আজ আমাদের যাদের মধ্যে হচ্ছে তাদের সবারই আর্থিক সংগতি তুলনামূলকভাবে, যাদের ডিপ্রেশন হতাশা নাই তাদের তুলনা ভালো, কিন্তু এত কিছুর মূল বিষয় হলো যে ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আমি দুনিয়াতে আজ দোস্তদের সাথে ভাবসাব নিতে পারছি না, সবর করি, আমি যদি সৎ থাকি সততার সাথে চলি তো আমার জান্নাতে বহু ভাবসাব নেওয়ার সুযোগ আসবে, আমি অপেক্ষা করব। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, আখেরাতের প্রতি বিশ্বাস থাকলে, এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি আস্থা থাকবে যে আল্লাহ তাআলা আমার পরিস্থিতি দূর করবেন। এবং আত্মহত্যার অনেক কারণ হলো অনেক সন্তানরা, অনেক শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে টিজের শিকার হয়, টিজের, মেয়েরাও হয় ছেলেরাও হয়। অনেক আগে কোনো এক শিক্ষার্থীর কথা বেশ মিডিয়াতে চাউর হয়েছিল, যে সে একটু স্থূল, একটু মোটা, তো তাকে তার বন্ধুরা সবাই মোটু মোটু করে বলতো, স্যাররাও মোটু মোটু করে বলতো, বলতো তো মজা করে, কিন্তু সে জিনিসটা নিতে পারতো না যে আমার আজকে জন্মগতভাবে একটু মোটা, কিন্তু আমাকে এভাবে কোন দোকানের চাল খাস কী করিস, এই মোটা, এ বোটকা, এগুলো বলতে 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 ডিপ্রেসড হয়ে একটা পর্যায়ে এই সন্তানগুলো অনেক সময় দেখা যায় আত্মহনের পথে পা বাড়ায়, তার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে। এটাও মোরালিটি এবং নীতিনৈতিকতা সংশ্লিষ্ট ত্রুটির কারণে হয়, যে আরেকজনকে অপমান করে সে জানে না এটা ইসলামে হারাম করা হয়েছে, কোনো মানুষকে তুচ্ছতা ছিল করা যায় না, কোনো মানুষকে টিজ করা যায় না, এভাবে কোনো মানুষকে তার এ ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি বা কোনো বিষয় নিয়ে তাকে অপমানিত হতে পারে, কষ্ট পেতে পারে, এরকম কোনো কিছু করা যায় না, কিন্তু হচ্ছে সেগুলো, টিচার নিজে করছেন, বুঝছেন না। আপনি মাদ্রাসার চৌহদ দিতে যান, যদিও মাদ্রাসাগুলো এখন অবনতির দিকে চলে যাচ্ছে, যদি মাদ্রাসাগুলোতেও কখনো আত্মহত্যার প্রবণতা দেখতে পান তাহলে ধরে নেবেন
যে সেগুলাতেও দিনদারিতার পরিমাণ দিন দিন কমছে, যার কারণে সে অবনতি হচ্ছে। অতএব আমাদের সন্তানদেরকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা দিনী চর্চা পরিপূর্ণভাবে পরিবারে করার তৌফিক দান করুন। আমার সন্তান দুধেবাতে থাকুক, সেই চাওয়া আমার থাকবে, কিন্তু তার চেয়ে বড় চাওয়া হবে আমার সন্তান নামাজে কালামে থাকবে, আমাদের সন্তান আমার সন্তান কোরআন হাদিসে থাকবে, আমার সন্তান সৎ সততার সাথে থাকবে। এরপরে যদি তার দুধবাত হয় আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। কয়জন অভিভাবক পাওয়া যায় বলেন, যে বাচ্চাকে বলে যে বাবা পরীক্ষার হলে কারো খাতা দেখে লিখবা না, নকল করবা না, অন্যায় এবং কোনো প্রকার প্রতারণার আশ্রয় নিবা না, যা পারো লিখে আসো, তুমি ফেল করলো আমায় তোমাকে বুকে পেতে নিবো, কোনো টেনশনের কারণ নেই, কারোর সাথে তুলনা দেওয়ার দরকার নেই, তুমি পড়ালেখা ঠিক মতো করো, পরীক্ষার হলে সততার সাথে পরীক্ষা দিয়ে আসো, তোমার রেজাল্ট যাই হোক আমি তোমাকে ওয়েলকাম করবো, টেনশনের কোনো কারণ নেই। কজন অভিভাবক কাছে বলে, অভিভাবকরা বলে কি, রেজাল্ট খারাপ হলে এই বাড়িতে তোর জায়গা নেই, এই ঘরে তোর আর ভাত নাই, আমি তোর ভাত রাঁধবো না, মা বলে দে, বাপ বলে দে, তোর চেহারা আমি আর দেখতে চাই না। তো বাচ্চা চিন্তা করে ঠিকই তো, বাপ মা চেহারা দেখতে না চাইলে কি করবো, মরে যায়, আর তো কোনো পথ খোলা নেই। বেশিরভাগ বাপ মারা আমরা এখন চরম নিকৃষ্ট, স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং টাকার মেশিন, নিজেও সন্তানকে টাকার মেশিন বানাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে, আমাদের যেন সুবোধ হয়, আমাদের যেন সুমতি হয়, সংশোধন হয় সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।